মেরিল্যান্ডের বাল্টিমোরের ফোর্ট ম্যাক হেনরিতে রিপাবলিকান পার্টির তৃতীয় দিনের সমাপনী বক্তব্য দিতে সেকেন্ড লেডি স্ত্রী ক্যারেনকে সঙ্গে নিয়ে কনভেনশন স্থলে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক প্যান্স। বক্তব্যের সিংহভাগে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের কড়া সমালোচনায় মুখর ছিলেন তিনি। মাইক প্যান্স জানান, যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন, এখানে দাঙ্গা হাঙ্গামার কোনো সুযোগ নেই। মিনিয়াপোলিস, পোর্টল্যান্ড বা কেনোসা, কোনোখানেই সহিংসতার ঠাঁই নেই। যুক্তরাষ্ট্রে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে বজায় রাখব। জো বাইডেন ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযানের বিপক্ষে ছিলেন। আমেরিকা তার হাতে কখনোই নিরাপদ নয়। ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের সুরমূর্ছনায় কনভেনশন স্থলে প্রবেশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তারা মাইক প্যান্সকে অভিনন্দন জানান এবং উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কিছুটা সামাজিক দূরত্ব বজায় থাকলেও কারো মুখেই ছিল না মাস্ক। ক্ষমতাসীন রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিন শেষ হয়েছে বুধবার। এমন এক পরিস্থিতিতে কনভেনশন হয়েছে যখন উইসকনসিনে নতুন করে বর্ণ বৈষম্যের আন্দোলন টানা বেঁধেছে, সেখানে দাঙ্গা সহিংসতায় রূপ নিয়েছে বিক্ষোভ। তাই কনভেনশনের বক্তারা সেই প্রসঙ্গে আজকে আলোকপাত করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ন্যাশনাল মনুমেন্ট, ওয়াশিংটন ডিসি।